এই দেখো আবারো চলে আসছি তোমাদের স্টার্ট হয়ে গেছে মানে মানে লোকজন আমাদেরকে দেখুক দেখো আপিকে নিয়ে আবার চলে আসলাম আমি যেতে যাচ্ছি না আমার কিন্তু ড্রেস কেনা অনেক আগেই হয়ে গেছিল যাবো হাই আপুর আসসালামু আলাইকুম আমি তানজিনা মার্জেন বুটিক থেকে চলে আসছি আর এটা হচ্ছে ক্রিম আপা আজকে আমাদের কাছ থেকে যে ব্রু করেছে দেখো পার্মানেন্ট ব্রু করে দেন মেকআপ করেছে আপুকে পার্মানেন্ট মাইক্রো ব্লেডিং করে দিয়েছি আমরা সো হচ্ছে এটা পার্মানেন্ট ব্রু সো আপুর অনেক ভালো লেগেছে স্যাটিসফাই যে পার্মানেন্ট ব্রু করেছে ঠিক আছে সো লাইফটা ক্লিয়ার আছে কি না দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি আছে আর কি কি ড্রেস দেখতে চেয়েছে সব ড্রেস দেখাবো আর ড্রেস দেখলে পাকিস্তানি ড্রেস পাকিস্তানে পেলেন দিয়ে উড়ে উড়ে যাবো উড়ে উড়ে ঠিক আছে সে আপু আমাকে নিয়ে যেও কিন্তু পাকিস্তানে নিবা না নিবা সত্যি আচ্ছা ঠিক আছে আপু কিন্তু পাকিস্তানে আমাকে নিয়ে যাবে ঠিক আছে ওখানে যেয়ে যা ডান্স শুরু করবো না একটা চমলক্য ডান্স তোমরা লাইভটা শেয়ার করো অনেক মজা হবে অনেক মজা আপুর পেজে মার্জান বুটিক্স সবাই আমি লিংক দিয়ে দিচ্ছি আমার পেজে যারা আসো মার্জান বুটিক্স পেজে আসলে ড্রেস নিতে পারবা আমার পেজে অরিজিনাল পাকিস্তানি ড্রেস আচ্ছা ঠিক আছে আপি ওই লেহেঙ্গা শুরু করি আগে লেহেঙ্গা মানে আমরা যখন একটা লেহেঙ্গা করেছিলাম তখন হচ্ছে লেহেঙ্গা অনেক ডিমান্ড হয়ে গেল আপুর অনেক আপুরা চাচ্ছে না একটা লেহেঙ্গা সবাইকে দেওয়া পসিবল না এই জন্য অনেক লেহেঙ্গা আছে সবই দেখাবো একে একে আচ্ছা অন্যটা রেখে দেই হ্যাঁ আমরা তো সব মেয়েরাই অন্য মনে লাগবে না দেখ দাও তো দাও দাও আগে শুরু করা যাক লেহেঙ্গা হ্যাঁ আচ্ছা লেহেঙ্গা অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখলে পুরো পাগল হয়ে যাবা আমার মাথা তো এমনি নষ্ট লেহেঙ্গা গুলো দেখে হ্যাঁ ওয়াও ঠিক আছে আচ্ছা আমি একটু পরে দেখাই হ্যাঁ আচ্ছা আচ্ছা 1 মিনিট সবাই লাইভ শেষ করো আমি উপর থেকে পরে আচ্ছা আপু হচ্ছে লেহেঙ্গা পরে আপনাদের সামনে আসবে লেহেঙ্গা গুলোর জন্য আপু অ্যাকচুয়ালি কি যখন ফার্স্ট একটা লেহেঙ্গা দেখাইছে এমনি মজা করে লাইভে গেছিলাম তো সবাই উড়ানা চাচ্ছে তো ভাবলাম যে আপু একটু আপুর রিকোয়েস্ট করলাম যে আপু অনেক দূর থেকে আসছে যে একটু ওয়েট করেন আপনি জাস্ট আমার আরেকটা লাইভ করে দেন হ্যাঁ উনি চাচ্ছিল না উনি চলে যেতে চাচ্ছিল না ব্রু শেষ তো ভাবলাম যে আপু আরেকটা লাইভ করে দেন যেহেতু এত এত আপু একটা লেহেঙ্গার জন্য ইনবক্স করতেছে আমি বললাম বাকি লেহেঙ্গা আছে নিয়ে আসো হ্যাঁ লেহেঙ্গা নিয়ে আসো লেহেঙ্গার জন্য আপুরা পাগল মাথা খেয়ে ফেলতেছে তো ভাবলাম একটু দেখাই সুন্দর লাগছে ক্রিম আপাকে ওনার চমলকটা শুনতে চাই অবশ্যই শোনাবে কেন নয় আপু চমলক বলবা সবাইকে ঠিক আছে আচ্ছা কি লিখছে পুরা নষ্ট কইরা না আপু এটা ভুল ধারণা আপু এটা হচ্ছে আপনার একান্তই ভুল ধারণা আপনার হচ্ছে এখানে এমন কিছু হচ্ছে না যেটার জন্য হচ্ছে আপনারা সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আপনি কি বলবো এখন যে কোনো মানুষই আমার ক্লায়েন্ট হতে পারে তাই না আমার কাছে কিন্তু অনেক আপু নেয় শুধু যে নর্মাল মানুষ তা কিন্তু না আমার কাছে একদম এখন কি বলবো যে আমার কাছে কিন্তু নায়িকা নিপুণ আপু নেয় এটা বললে একটু সাইডে ওয়াও দেখো এই তো লেহেঙ্গা পরে চলে আসছি এই দেখো লেহেঙ্গা গুলো দেখো লেহেঙ্গা গুলো কত সুন্দর দেখতে পাচ্ছ দেখো ওয়াও লেহেঙ্গা গুলো কিন্তু অনেক সুন্দর ওয়াও দেখো লেহেঙ্গা গুলো আমি পরে চলে আসছি দেখো এই যে লেহেঙ্গা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু এই দেখো ওয়াও এটা কিন্তু অনেক ঘের আর এটাও ঘের লেহেঙ্গা গুলো কিন্তু অনেক সুন্দর শুধু এটা না শুধু এটা না এরকম এই দেখো আমি ঘুমটা দিয়ে দেখাচ্ছি আমি বউ সেজে থাকবো তুমি পালকি নিয়ে এসো শুভ দৃষ্টি বিনিময়ে তুমি মিষ্টি করে হেসো এই ছোট্ট জীবনে চাই না কিছু আর শুধুই ভালোবেসো আচ্ছা দেখো এই যে লেহেঙ্গাটা প্রাইস একদমই কম হ্যাঁ এত সুন্দর পাকিস্তানি লেহেঙ্গা যারা ব্রাইডাল শুট করো তারা কিন্তু এই পাকিস্তানি লেহেঙ্গা পরে ব্রাইডাল শুট করলো ওয়াও ফ্যান্টাস্টিক এ ধরনের শুট এই একটা টিকটক করা যেত না
আচ্ছা ঠিক আছে পরে করব। দেখো যারা এই ইনিতে চাও এই পাকিস্তানি ড্রেস নিতে চাও পাকিস্তানে চলে যেতে পারবো, উড়ে উড়ে প্লেন লাগবে না, কিচ্ছু লাগবে না, পাকিস্তানি ড্রেস পরবো একাই চলে যাবে, ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, কিচ্ছু লাগবে না, আমারও লাগবে না, আমার তো আপু নিয়ে যাবে, টেনশন কি, পাকিস্তানে চলে যাবো আপুর সাথে। পাকিস্তানে একটা দিয়ে দিব আমরা পাঁচশো সাথে, ঠিক আছে, পাকিস্তানে কিন্তু অনেক সুন্দর হয়। আসলে পাকিস্তানের ছেলে পাকিস্তানের ছেলেগুলো অনেক সুন্দর হয়। এবার বিয়া দিবা আসে দিবা যাও বিয়া দিবা দিবা আসে মনে গেলে তো বিয়া দিবা, কারণ বিয়ার সময় তো একটু কান্দা লাগবো, যেহেতু দুই বোন এখন এক বোনের বিয়া দিয়ে দিতেছে, জোনাত সুইটে যাইব গা। পাকিস্তানে হচ্ছে ওনাকে আমরা বিয়ে দিব, পাকিস্তানের ছেলেগুলো অনেক সুন্দর হয়, আপন মনের মাঝে পূর্ণ দেব। ওয়াও সাদা না ভাই, সুন্দর, অনেক সুন্দর, যে কালা লইয়া সংসার করি এখন যেমন সাদার কাছে কালার করে কালার দিয়া। ওয়াও দেখো ওয়াও এই লেহেঙ্গা গুলো, এই প্রাইস কত লেহেঙ্গা? 4,500। দেখতে পাচ্ছ এগুলো সবই, দেখো ওয়াও চমকগুলো দেখছ, হ্যাঁ এই দেখো, এই যে এই দেখো লেহেঙ্গা, একদম লেহেঙ্গা গুলো কাজ করা, এগুলো দেখতে পাচ্ছ ওয়াও অনেক সুন্দর, আমি দেখিয়ে দিচ্ছি পাকিস্তানি ওনাগুলো দেখো ওয়াও লেহেঙ্গা পরাতে ক্রিমা অনেক সুন্দর লাগতেছে, হ্যাঁ ওয়াও, হ্যাঁ সুন্দর ড্রেস, সুন্দর লাগবে না, দেখতে পাচ্ছ এই ড্রেসগুলো এত সুন্দর, মাত্র 4,500 টাকা, মাত্র 4,500 টাকা। এই এটা কি রেড কালার? দুলো তুমি কি পাগল হয়ে গেছো? রেড কালারটা দিবা না আমি পরমু, মেজাজটা গরম হয়ে যায়, দাও আমার খুব ভালো লাগছে, উনি খুব ফানি, ইভেন হচ্ছে অনেক সহজ সরল, মানে খুবই সহজ সরল, ভিতরে তোমার মানে একটা আছে না যে খুবই গরলতা এরকম কিছুই না। তো যাই হোক, আমরা মানুষকে হচ্ছে খারাপ কিছু বলবো না, ব্যাড কমেন্টস করবো না, মানুষ আমরা সবাই মানুষ, এক একজনের বুঝ এক এক রকম, এই বলেই না যে আমরা তাকে উল্টাপাল্টা কথা বলবো, ঠিক আছে, মনে তো সাপোর্ট করো, সাপোর্ট করো যে একটা আপাতে স্ট্রাগল করতেছে। আপু দেখো কত দূর থেকে আসছে আমার এখানে ব্রু করতে, পারমানেন্ট ব্রু, ড্রেস কিনতে আসছে হোলসেল প্রাইস শুনে। সো ভাবছি যে আপু প্লিজ আমার একটা লাইফ তুমি করেই দিবা, সো একটা লাইফ তো করে দিছে, এখন আমি যে একটা লাইভে যখন লেহেঙ্গা দেখাইছি ওই লেহেঙ্গার জন্য সবাই ইনবক্স করে একটা লেহেঙ্গা, তো বললাম যে তুমি আরেকটা করে দিয়ে যাও, হ্যাঁ ব্যাড কমেন্টস করে কোনো লাভ নাই, দেখেন আমি যখন নর্মালি আমিও লাইভে আসি আমাকে অনেক ব্যাড কমেন্টস করে, সো এখানে কিন্তু এমন কিছু হচ্ছে না, যেটা নিয়ে ব্যাড কমেন্টস করতেছেন, করতে পারেন। এই দেখো লাল পরি ডানা কাটা পরি, হায় রে কি যে করি, প্রেমের সাগরে ঘুরি অথচ একটাও প্রেম প্রস্তাব পাই না এই বয়সে। আয়া পাকিস্তান নিয়ে যাবেন আপনারা, দেখো হোয়াইটিং, ওয়াও দেখো অনেক সুন্দর লাগতেছে এগুলো, কিন্তু দেখো একদম কিন্তু কাজগুলো ওয়াও অনেক সুন্দর, অনেক সুন্দর করে, মাত্র 4,500 টাকা, মাত্র 4,500 টাকা, রেড কালার উপরে হোয়াইটিং, রেড কালার ভিতরে হোয়াইটিং, দেখো অনেক সুন্দর লাগতেছে, হ্যাঁ আরে হোয়াইটিং, ও হোয়াইট, আচ্ছা ওকে হইল, আচ্ছা হোয়াইট স্টোন, হ্যাঁ হোয়াইট স্টোন, হ্যাঁ দেখো ওয়াও ওয়াও একদম একদম কিন্তু নতুন বউর মতো লাগছে, দেখছো নতুন বউর মতো লাগবে, ওয়াও দেখছো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এইটি পরে বাসুর ঘরে যখন যাব গু জোর যাবে জোর, হ্যাঁ বাসুর ঘরে যখন যাব না জামাই, এই মেয়েরা যারা বিয়ে করবা বলবা যে এই পেজ থেকে ড্রেস নিবা লেহেঙ্গা নিবা,
বুঝছো লেহেঙ্গা দারুণ সুন্দর লেহেঙ্গা কিন্তু এই দেখো আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এসব ড্রেস নিয়ে বিয়ে করবা দেখবা যে বউ মানে বউ সুন্দর না থাকলে কালাবো সুন্দর হয়ে যাবো করে এইসব ড্রেস বলে ওয়াও এটা হচ্ছে কোড নাম্বার টু কোড নাম্বার দিবা এটা হচ্ছে কোড নাম্বার টু রেডটা হচ্ছে কোড নাম্বার টু হ্যাঁ এটা এটা কোড নাম্বার লেহেঙ্গা আর টু ঠিক আছে কোড নাম্বার টু আমাদের লেহেঙ্গা গুলো ওয়াও যারাই নাকি ব্রাইডাল শ্যুটের জন্য লেহেঙ্গা এগুলো চাইলেই নিতে পারো হ্যাঁ বিয়ে বিয়েতেও নিতে পারো কোনো প্রবলেম নাই বিয়েতেও নিতে পারো আচ্ছা আজকে কিন্তু আমাকে অনেক সুন্দর লাগতেছে আজকে কিন্তু বলবা না যে ভূতনি লাগতেছে দেখো আমি ড্রেস কিনতে ড্রেসে লাইভ করা শুরু করে দিছি এরকমের তো ফার্স্ট টাইম যে হ্যাঁ এরকম হলো আচ্ছা যাই হোক এই যে দেখো ওয়াও ওয়াও দেখো ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ ওয়াও ওয়াও দেখছো ওয়াও সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ এই দেখো এই দেখো এটা কিন্তু গেটটাও কিন্তু অনেকটা দেখতে পাচ্ছ এই সব ড্রেস পরে যেখানেই যাও না কেন যে না কোথাও তো আর যাওয়া যাবে না ব্রাইডাল শ্যুট করা যাবে তারপরে দিয়া হ্যাঁ ফাংশনে যাওয়া যাবে পার্টিতে যাওয়া যাবে ফাংশনেও যাওয়া যাবে আর বিয়ে তো করাও যাবে কোনো সমস্যা নেই একই ড্রেস পরে অনেক জায়গায় ই করা যাবে দেখতে পাচ্ছ ওয়াও ফ্যান্টাস্টিক অনেক সুন্দর ড্রেস হ্যাঁ অনেক সুন্দর ওয়াও এই দেখো আজকে আমি কিন্তু বেসিক্যালি আরো অনেক কিছু করব আমি কিন্তু আজকে থাকবোই আজকে যাব না থাকবো থাকবো আপু হ্যাঁ আজকে থাকবো তুমি আমাকে রাখবা আচ্ছা তোমার এখানে থাকলো আমি থাকবো আমি যাবো না আচ্ছা এই যে আমি এই দেখো এই যে বুরু পার্মানেন্ট বুরুটা করেছি এই দেখো কিরকম হয়েছে অনেক সুন্দর কিন্তু হয়েছে পার্মানেন্ট বুরুটা হ্যাঁ আমি তারপরে হালকা একটু সেজে চলে আসছি আবার আপু আপুই সাজিয়ে দিয়েছে হালকা এত এইভাবে সাজি নাই এত দরকার নেই এর জন্য হালকা সেজে চলে আসছি যে আবার দেখা যায় আরও অনেক কিছুই করব যদি পাশে না থাকো লাইভ শেয়ার না করো সুন্দর সুন্দর কমেন্ট না করো তাহলে কিন্তু আসতে পারবো না আর কী কী গান শুনবা বলতেই পারো পাগলের বাচ্চা হ্যাঁ পাগলের বাচ্চার পেজে কমেন্ট বক্সে আইসে কি করো ছাগলামি করতে আসতো তুমি একটা ছাগলের বাচ্চা যাও এই যে থেকে সরো এই দেখো আমি এত সুন্দর সাজছি তোমাদের সাথে আমি ঝগড়া করবো না এত সুন্দর সেজে আমি ঝগড়া করতে চাই না ঝগড়া করবো তো একবার চুলমুল বেঁধে উল্টা পাল্টা কোমর বেঁধে ছিঁড়া কাপড় পরে তোমাদের সাথে ঝগড়া করবো কিসের এত দামি কাপড় পরে কি তোমাদের সাথে ঝগড়া করা আমাকে মানায় নাকি আমার টেটাস আছে না হ্যাঁ অবশ্যই অবশ্যই এক্স্যাক্টলি আমার টেটাস আছে না আমি কেন ঝগড়া করতে যাবো কেন ঝগড়া করবো হ্যাঁ আমি এখন এখন আমি যে কোনো সময় দেখা যায় গাড়িতে উঠে আপুর গাড়ি আছে গাড়ি নিয়ে বের হয়ে যাব ঠিক আছে রাত্রি কেন আপু গাড়িটা ওখানে দেখলাম ওই যে গাড়ি ওই যে খারাপ ওই যে খারাপ করে রাখছো ওই যে সিসি ক্যামেরায় দেখা যায় হ্যাঁ আপুর গাড়িতে উঠে রং রাইটে ঘুরতে যাব তাও কখন জানো আমরা রাতে যাব ঘুরতে ঠিক আছে এমন ভাবলাম গাড়িতে এমন বাতা উঠছে আপুর টিকটক আইডিতে আপু তোমার টিকটক আইডির নামটা কি বলো তো তানজিনা সিমু 745 আর তার মানে 774 তোমরা যাবা যাইয়া দেখবো ওখানে ওয়াও গাড়ি নিয়ে ড্রাইভ করতেছি কত মজা আজকে তো রং ড্রাইভে ঘুরে যাবো তাও রাত্রে যাবো ঠিক আছে তাও রাত্রে যাবো এখন আমরা কাজ করবো রাত্রে ঘুরতে যাবো রাত্রে ফুচকা খেতে যাবো ঢাকাতে কোথায় নিয়ে যাবা চিড়াখানায় রাত্রে রং ড্রাইভে যাবো মামা 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 ইলিশ মাছ খাবা মা ঘাটে যেয়ে কি করবা ইলিশ মাছ খাবা এটা মাত্র 4500 এই দেখো এটা 4500
Wow, Dinka chika, kemon lagche bolo? Super nice. Ami to TikTok er nai ka pura phadaye felam oiske. This is the my chance. Koi. Acha jara amar dress e jaccho amar dress e dao to. Amar dress ta ami dekhai dicchi eta sada barer. ওখানে আপু রিয়া দাও তাতে দাও আমি বলে যেটা আমি পরে আছি আপু এটা হচ্ছে সাদা পাড়ের একটা ড্রেস ঠিক আছে আমার ড্রেসটাও নিতে পারো চাইলে 3,999 টাকা আমার ড্রেসটা 3,999 টাকা না এখন এমনি আলগা দেখাই দাও 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 কি করবে পড়বে নাকি না আচ্ছা ঠিক আছে দেখো আচ্ছা ওই যে আলগা আলগা দেখাই না আপু মার্জান বুটিক ডুবে যায় না এটা আপনার ভুল ধারণা এগুলো শুধু বললে আপনারা হচ্ছে না না সমস্যা নাই এগুলো ওই যে ই আজকে আজকে খাইছে বেশি তার জন্য প্রবলেম হয়ে গেছে খাইছে বেশি খাবার একটু কম আমরা আমরা মেয়েরা খাই তো খাওয়ার খাওয়ার মাত্রা একদম লিমিট কোর্স করে খাবার একটু এইটা দাও এইটা দাও আর এই দেখো এই যেটা পড়ছে হ্যাঁ সেটা লাগবে না এই দেখো এই ড্রেসটা এটা টু পিস এটা প্রাইস 3,999 এটা 3,999 টাকা দেখো এটা কিন্তু টু পিস হ্যাঁ এটা কিন্তু টু পিস দেখছো এটা কিন্তু টু পিস মাত্র 3,999 টাকা এই দেখছো কাজগুলো দেখছো একদম নিখুঁত দেখতে পাচ্ছ একদম নিখুঁত কাজগুলো দেখলে কিন্তু ওয়াও দেখতে পাচ্ছ এই দেখো ওয়াও ওয়াও হ্যাঁ এগুলোর এগুলো সেম হ্যাঁ আমি যেটা পরেছি সেম 3,999 টাকা হ্যাঁ সেম সেমটা দেখাতে হবে না অন্য কালার দিলেই হবে এটা কিন্তু সেম আর দেখো এই দেখো আর দেখো যেগুলো আমি দেখাই তো এই দেখাই তো আছে দাও না আগে আগে পেজে কিন্তু এটা দেখাইছি এখনকার পেজে অন্য হ্যাঁ এটা এটা দেখাই নেই এটা দিতে পারো হ্যাঁ এই দেখো আচ্ছা ঠিক আছে না ফেলে দিতে কোন নাম না ভালো লাগে না এই যে ই আচ্ছা ঠিক আছে এটা এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক অনেক সুন্দর কিন্তু এগুলো ওয়াও ওয়াও দেখতে পাচ্ছ অনেক সুন্দর হুম এই দেখো ওয়াও এটা এটা হলো গিয়া যার মাথায় না ওয়াও এটা দুপাট্টা ওয়াও দেখো পুরাটাই কাজ করা দেখতে পাচ্ছ ওয়াও পুরাটাই কাজ করা দেখো পুরাটাই ও দেখছ দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু কাজগুলো কিন্তু একদম নিখুঁত শোরুম ভরে গেছে ওনাকে আমার লুকায় রাখতে হয়েছে ঠিক আছে তাহলে হচ্ছে যে আপনারাই বলেন আপনারা এখানে ব্যাড কমেন্টস করতেছেন আবার আপনারা ওনাকে দেখার জন্য পাগল হয়ে গেছেন উনি উনি আসছে মানে উনি আসছে ওনার কাজে আমার এখানে আসছে তো আমি বলছি আমার একটা কাজ করে দেন উনিও একটা কাজ করে আমিও একটা কাজ করে আমরা কিন্তু যেহেতু দুজনই মানে উইমেন আমরা যেহেতু আমরা কাজ করি এখানে কিন্তু স্ট্রাগল করতেছি এখানে কিন্তু আমরা কোনো ফাইজলামি করতেছি না মানে ওনার ধরন হইতে পারে একরকম কথা বলে আমার ধরন আরেক রকম হতে পারে কিন্তু ওনাকে যে এত মানুষ অপছন্দ করেন বা এত মানুষ পছন্দ করেন আমার যখন নাকি উনি আমার শোরুমে এন্ট্রি করছে তখন ওনাকে দেখার জন্য অনেক মানুষ চলে আসছে আমার শোরুমে ঠিক আছে সো ওনাকে আমার লুকায় রাখতে হয়েছে তার মানে কি আপনারা তাকে ভালোবাসেন বিদায় কিন্তু এক একজনে অনেক দূর দূর থেকে ওনাকে দেখতে চলে আসছেন সো ব্যাড কমেন্টসটা যাকে নিয়ে এত ব্যাড কমেন্টস আবার তাকেই দেখতে চান আপনারা এটা কিন্তু ঠিক না রেসপেক্ট করেন তো রেসপেক্ট পাবেন উনি এমন কিছু করতেছে না এখানে আচ্ছা আচ্ছা থাও বুঝে না এই যে ই এই যে দেখো পাতাবার ড্রেস হ্যাঁ পাতাবার ড্রেস এই যে দেখতে পাচ্ছ ওয়াও এগুলো কিন্তু একদম এমব্রয়ডারি করা হ্যাঁ ওয়াও দেখতে পাচ্ছ এটা ওড়না ওড়নাটা কিন্তু অনেক পাস অনেক লং দেখো কিন্তু হ্যাঁ ফুল এমব্রয়ডারি এই যে দেখো ফুল এমব্রয়ডারি দেখতে পাচ্ছ ওয়াও ফ্যান্টাস্টিক আর এটা এটা হলো ফরম পার্ট হ্যাঁ এটা হলো ফরম পার্ট এই দেখো আমি আমি মনে করো এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখো ওয়াও এই দেখো ওয়াও অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছ ডান্স করতে রেডি হয়ে গেছে হ্যাঁ এই দেখো অনেক সুন্দর এটা এটা কিন্তু খাতা হুম এটা ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট হ্যাঁ হাতাটা কই হাতাটা নেই ব্যাক পার্ট পার্ট পছন্দ করে ব্যাক পার্ট আছে সবই আছে সমস্যা নাই এই যে ওয়াও এই হাতাটা একদম লং উত্তরের সেক্টর 18 ডেলিভারি করতে পারবেন ইয়েস করতে পারবেন হ্যাঁ দেখাতো দেখাতো ওয়াও
উত্তরা মেডিকেলের অপোজিটে হচ্ছে আমাদের শোরুমটা। আচ্ছা দেখো এটা তো আমার কাছে একদম মনে হচ্ছে যে লাল, কিন্তু আচ্ছা ঠিক আছে মেরুন কালার। হ্যাঁ এটা কিন্তু মেরুন কালার, এই যে ফুল এমব্রয়ডারি, এই দেখো এমব্রয়ডারি নিচটাও কিন্তু ওয়াও ওয়াও। আজকে দেখো চমলক আপুকে যে ড্রেস ধরতেছে ওই ড্রেসে ওকে গর্জিয়াস লাগতেছে, তাই না? যে ড্রেস উনি ধরতেছে, কারণ হচ্ছে ড্রেসের কোয়ালিটি, পাকিস্তানি ড্রেস যখন আপনি পরবেন গায়ে দিবেন এমনি অনেক স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি লাগবে। ঠিক আছে দেখো ওয়াও, আমি হাতাগুলো দেখিয়ে দিচ্ছি, এই দেখো ওয়াও দেখতে পাচ্ছ, ওয়াও এটার পরে হচ্ছে ওটা দিয়া দিবা, ওই যে লেহেঙ্গা গুলা দিবা, লেহেঙ্গা দেখতে পাচ্ছ ওয়াও ওয়াও। দেখো এটা মাত্র কত, 2999 টাকা ওয়াও। অন্যগুলো কিন্তু সেই বড় ওয়াও, মাত্র 2999 টাকা। যারাই নিবা, যেটা নিবা, স্ক্রিনশট নিবা, হ্যাঁ যেটাই নিবা, একটু দেখালি হবে। এটা অ্যাশ কালার, এটা অ্যাশ কালার, এই যে এটা এটা কিন্তু লেহেঙ্গার উপরের পাটটা, হ্যাঁ লেহেঙ্গার উপরের পাটটা, এদের এই যে দেন এগুলো এত সুন্দর, এগুলো যদি বাস্তবে ক্যামেরায় ইয়ে আসতে, কিন্তু বাস্তবে দেখলো ওয়াও ফ্যান্টাস্টিক, হ্যাঁ অনেক সুন্দর। এই যে দেখো এটা কিন্তু নিচের পাটটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই কালার আছে, কালার দেওয়া যাবো অনেক ড্রেস। আচ্ছা অন্য কালার আরও দু একটা দেও না, তারপরে এটা তো ওর না, এটা তো আমি পরেছি অন্য, মানে না এই এই কালারটা না, ওই যে ওই খয়েরি কালারটা দাও, হ্যাঁ দাও, হ্যাঁ এটা আরেক ডিজাইন না, হ্যাঁ ওয়াও অনেক সুন্দর ওয়াও। দেখো এই যে আরো যে ড্রেসগুলো দেখাচ্ছে ওয়াও ওয়াও, দেখতে পাচ্ছ এটা কিন্তু খয়েরি কালার, আর এটা খুবই ভালো লাগে। আরো এখানে ইংরেজিতে কথা বলতে হয়, সব জায়গায় তো গেউ ভূতের মতো কথা বললে হবে না। হ্যাঁ আমি বাসাতে যাই বলি না কেন, আমি যখন একজনের সাথে আমি যখন কোথাও বেড়াতে যাব তখন আমার স্ট্যান্ডার্ড থাকতে হবে। হ্যাঁ আমি আমি যখন একজনের প্রেজে, আমি তো বেসিক্যালি ওনার এখানে বেড়াতে আসছিলাম, বাট দুইটা তিনটা ড্রেসের জন্য আসছিলাম, তারপরে ভুরুটাও করলাম, যেহেতু আপুকে দুইটা ই করে দিলে আমি সব ফ্রিতেই দেখা যায় একটু কিছু আর কি দাম দেবো ওনাকে সেই তুলনায়। হুম খালি ড্রেসগুলোর এই ভুরু টুরু করেছে, এগুলো তো কোনো টাকাই দেবো না ওনাকে আমি। হ্যাঁ এই যে দেখি, এই যে দেখো, এই দেখো এটা কিন্তু নিচের পাটটা, হ্যাঁ এটা কিন্তু নিচের পাটটা, এটা ভুরুর টাকা দিবে না দেখে আপুকে দিয়ে লাইভ করে দিয়েছে, বুঝছেন, বলে কি ভুরুর টাকা দিবে না, তোমার তোমার টাকার দরকার না আমাকে বলে, আমি ঠিক আছে আপুদের লাইভ করে দিয়ে যাও আমাদের। হ্যাঁ আর এই যে এটা কিন্তু নিচের পাটটা, হ্যাঁ আর এটা কিন্তু এই দেখো লেহেঙ্গাগুলো কিন্তু ওয়াও, হ্যাঁ লেহেঙ্গাগুলো কিন্তু এই যে, আর এটা তো দেখতেই পাচ্ছ এটা ওর না, হ্যাঁ হাতাও আছে, এই এইগুলো সবগুলো কিন্তু খাতা আছে। হ্যাঁ দেখো ওয়াও ওয়াও কেমন লাগছে বলতো দেখি, নতুন বউ তাই না, আর কত বধুর সাজে সাজবো, কিন্তু অনেক তো বউ সাজলাম, জামাই পেলাম না, একটাও দুঃখের বিষয় জামাই চেঞ্জ করতে পারলাম না, সবাই জামাই চেঞ্জ করে আমারও মন চায় কি করবো, পারি না। এই দেখো ওয়াও দেখছো, এটা কিন্তু হাতা কাপড় আছে, হ্যাঁ হাতা কাপড়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, হাতা কাপড়টা এই যে এখানে, হ্যাঁ এখানে জয়েন দেওয়া আছে, খুব সুন্দরভাবে ইজিভাবে জয়েন দেওয়া আছে হাতার কাপড়টা, হ্যাঁ হাতার কাপড়টা চাইলেই তোমরা এই মতো নিতে পারো। এই যে এটা আরেকটা কালার দেখো, এটা হলো পেস্ট কালার, পেস্ট কালার দেখতে পাচ্ছ, এই কাজগুলো কিন্তু একদম গর্জিয়াস,
হ্যাঁ একদম গর্জিয়াস কাজগুলো কি বলবো, এগুলো পরবা তো ওয়াও স্টোন দিয়ে করা, হ্যাঁ একদম। এগুলো যখন এই যে নিচের পাটটাটা শুধু গড়িয়ে নিতে হবে, এই দেখো নিচের পাটটা ওয়াও দেখতে পাচ্ছ, ওয়াও দেখছো নিচের পাটটা ওয়াও অনেক সুন্দর কিন্তু, হ্যাঁ অনেক সুন্দর। আর আর সাথে এই যে দেখো ওড়না, ওড়না তো ওয়াও, এই দেখো আমি বউতে চাই বউতে চাই পাই না খুঁজে বর, বর যদি পাই পাই না খুঁজে মনির মতো ঘর, যদি মনের মতো ঘর পাইতাম আপাই মারে বিয়াটা দিয়ে দিত পাকিস্তানে, পাকিস্তানে যাবো পেলেন দাও উড়ে উড়া। আমার তো ই নাই, এমনি শেষ হয়ে গেছে মনে হয়, এই কে কেটে দেয় কেটে দেয় কেটে দেয়, এটা কেটে বাবা এই সময় হ্যাঁ কেটে দিচ্ছি। আপনি এখানে ফোনটা অফ করে দিন না, না 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 ফোন অফ করে দিলে তো ওয়াইফাই পাবে, ওয়াইফাই না বুঝছি 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 থাক এখন বুঝছি। এই যে সেম আরেকটা, হ্যাঁ ফোন দিলে কেটে দিব, বেশি দিলে একদম ব্লক মেরে দিব, এটা কিন্তু অন্য একদম একদমই ভিন্ন, হ্যাঁ এই দেখো এটা কিন্তু একদমই ভিন্ন। কালার আছে, কালার দেওয়া যাবে তোমরা যে, এগুলো কিন্তু একদম কাজ করা ওয়াও, এগুলোতে যে সুন্দর কাজ করা এই কাজগুলো আর ওয়াও গর্জিয়াস কাজ করা, হ্যাঁ। আর এই যে ওড়নাও আছে, এটার প্রাইস হচ্ছে 3,999 টাকা, ঠিক আছে তুমি এটা প্রাইস বলে দাও, এটা 4,800 যেটা দিচ্ছি, 4,800 পাকিস্তানি নায়িকারা তো দেখবেন ওয়াও, তাদেরকে দেখলেই তৃপ্ত, আর নায়ক গুলো দেখলো তাকে আমি কমু না নায়ক গো কত সেরা গুলো যা লাগে না। আচ্ছা যাই হোক, এটা হলো 4,800, এই যে সেম সেম লেহেঙ্গা দেখো সেম আরেকটা, হ্যাঁ 4,800, হ্যাঁ এটা হলো গিয়া উপরের পাট্টা, হ্যাঁ এটা হলো গিয়া উপরের পাট্টা দেখতে পাচ্ছ, এটা হলো উপরে পাট্টা ওয়াও, এগুলো কিন্তু কি বলবো এত সুন্দর লাগে ওয়াও ফ্যান্টাস্টিক। আরেকটা ওড়না, এই যে দেখতে পাচ্ছ মাত্র 4,800 দেখতে পাচ্ছ, আর আর হলো না, হ্যাঁ এই কালারটা দেখিয়ে দিস, হ্যাঁ এখন কি ওই যে থ্রি পিস দেখাবো তো একটা, থ্রি পিস দেখাই, থ্রি পিসগুলো আবার পাকিস্তানি ওয়াও এত সুন্দর, থ্রি পিসগুলো ওয়াও অনেক সুন্দর, হ্যাঁ থ্রি পিসগুলো কিন্তু এটা হলো গিয়া 4,800, 4,800 এই লেহেঙ্গাগুলো 4,800 এত সুন্দর ড্রেসের পাহাড়। এখানে যদি আসো আপু তোমার ঠিকানাটা বলে দাও। আচ্ছা 7 নম্বর সেক্টর 27 নম্বর রোড 47 হাউস লিফটের 3-তে আসবেন, এটা হচ্ছে 4,800 উত্তরা মেডিকেলের অপোজিট, এটা হচ্ছে 2 পিস। তুমি তুমি রেড কালার ধরছো আমার আর ভালোই লাগতেছে না, রেড কালার এটা আমার খুব ফেভারিট, হ্যাঁ এটা 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 হলো 2 পিস, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি 2 পিস, এই দেখো ওয়াও এই কাজগুলো দেখছো ওয়াও ওয়াও, এই দেখো এই কাজগুলো দেখতে পাচ্ছ ওয়াও ওয়াও একদম পাকিস্তানি, পাকিস্তানি পাকিস্তান থেকে এগুলো আনা হয়েছে, হ্যাঁ একদম পাকিস্তানি, দাঁড়াও একদম পাকিস্তানি ওয়াও দেখতে পাচ্ছ ওয়াও একদম পাকিস্তানি। হাতের স্লিভ হচ্ছে ফ্রন্ট পার্টি আছে, হ্যাঁ হাতের স্লিভ তো অবশ্যই আছে ফ্রন্ট পার্টি আছে অবশ্যই আছে, এই যে দেখো ওয়াও দেখতে পাচ্ছ ওয়াও দেখো তো ওয়াও কেমন লাগছে আমাকে পুরো, একবারে ছেলেগুলো যা বলতেছে না যে এমন বউ যদি আমার হইতো না আমি আর জীবনে কিছুই চাইতাম না, তাই না ছেলেরা কিন্তু বলতেছে কিন্তু বলতে পারতাছে না, মেবি কিরি মাফা তো ছেলেদেরকে দাম দেয় না, না যাই হোক না হোক তা মনে মনে দাম দেয়, কি করবো রে ভাই সব মেয়েরা তো বেশি ভালোবাসে আমাকে, যাই হোক তোমাদেরকেও ভালোবাসি সমস্যা নেই, লাইফটা শেয়ার করে দাও, তোমরা তো আর ড্রেস কিনতে পারবো না মেয়েরা কিনবে, আচ্ছা মেয়েদেরকে কিনে কিনে গিফট করো সমস্যা নেই, না কোনো মেয়ে থাকলে আমাকে গিফট করো, গিফট গিফট নিতে আমি পছন্দ করি। এটার প্রাইস কত বলে দাও? 3,800, আচ্ছা রেড কালারটা মাত্র 3,800, 3,000 এটা কিন্তু ব্যাক, এটা কিন্তু ব্যাক পার্ট, হ্যাঁ এটা কিন্তু ফ্রন্ট পার্টে হাতা আছে, আর এই যে ফ্রন্ট পার্টে হাতা আছে এটা 3,800, 3,800, 3,800, আর এই যে হাতা তো দেখতেই পাচ্ছেন, হ্যাঁ হাতাটা কিন্তু এইখানে, হ্যাঁ 3,800, 3,800, হ্যাঁ 3,800, ওড়নাটা কিন্তু ওয়াও,
ম্যাজেন্টা কালার লিঙ্কে চাপ দিলেই আপনারা সবাই আপুর পেজ থেকে যে কোনো ড্রেস নিতে পারবেন। শুধু এই ড্রেস তো আপু অনেক সুন্দর সুন্দর ড্রেস আপুর এখানে বিউটি পার্লারও দারুণ দারুণ কাজ হয়, খুবই ভালো লাগবে। আমি তো এবার না আসবো, হ্যাঁ এই যে আপু আমি আমি কিন্তু পার্মানেন্ট ভুরু করেছি, হ্যাঁ এটা আরো 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 যাব। এই যে এই ড্রেসটা হলো 3800, হ্যাঁ মার্জিন বুটিক বেস। থ্যাংক ইউ সো মাচ সুইটি আপু, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, অনেক পছন্দ আপনাদের, আপনাদের ভালো লাগে বিদায় আমি কাজ করি, আর আপনারা পছন্দ করেন বিদায় কাজ করি। যদি পছন্দ না করতেন তাহলে তো এই পর্যায়ে আসতাম না। আপনারা খুবই সাপোর্ট করেন, খুবই ভালোবাসেন, খুবই, কিন্তু আমাকে এমন অত্যন্ত বিরক্ত করে, অত্যন্ত জ্বালা যন্ত্রণা, আমার খুবই খারাপ লাগে। যেহেতু আমার কর্ম ছাড়া আমার ভাত নাই, সত্যি কথা, আমি যদি আজকে কর্ম না করি কালকে থেকে আমার চুলা খেয়ে থাকবে না, হ্যাঁ আমার খাবার নাই ঢুকবে না, এটা সবসময় মাথায় রাখবেন। আমি একদম একদম মা নেই বাবা নেই, আমি একজন অসহায় একটি মেয়ে। হ্যাঁ দেখি কেউ ফোন দিছে কিনা, ফোন দিলে কেটে দেবো, সমস্যা নেই, কেটে দেই। আচ্ছা আচ্ছা শোনেন, আচ্ছা এখন বের হয়ে যাই সবার কাছে। আমরা কতক্ষণ পর আবার লাইভে আসি, আরেকবার আসি, আরেকবার আসবো, হ্যাঁ ওরে আপা এত ভালো, আরেকবার আসি, আমরা আরেকবার মাগরিবে পরে যাই, এখন আসরের প্রায় শেষের দিকে, মাগরিবে পরে নাকি, হ্যাঁ আচ্ছা এখন তো যাত্রা পাশে বেজে গেছে, 7টা বাজে যাই, 7টা থেকে 8টা, আচ্ছা আমরা 7টার দিকে লাইভে আসবো, হ্যাঁ 7টার দিকে আবারও লাইভে আসবো, অবশ্যই জয়েন হয়ে যাবেন। আরো কি কি ড্রেস দেখতে চান সবাই কমেন্ট করেন, সবাই ইনবক্স করেন, আরো কি কি আমার নতুন শিপমেন্ট আসছে, আমাকে কি আমি বলি নতুন শিপমেন্ট আসছে, সেই শিপমেন্টের উপরে হচ্ছে আমরা এখন আনপ্যাকিং লাইভ করবো, এখন আনপ্যাকিং লাইভ হবে, আমার শিপমেন্ট আসছে গতকালকে। হ্যাঁ আচ্ছা যাই হোক, কি কি আর কাউকে ছোট করবে না, ছোট করলে আপু কখনো উপরে লেভেলে যাওয়া যায় না। তোমার তোমার লেভেল যতটুকু আছে, যারা লেভেল লেভেল করতেছো, লেভেল কিন্তু তোমার জায়গায়, আমার যে লেভেল আছে আমি কিন্তু ক্রিম আপাকে দিব না, আমার লেভেল কিন্তু আমার জায়গায় ঠিকই আছে, তার লেভেল তার জায়গায় আছে। সো কাউকে ছোট করবা না, এটা শুধু ক্রিম আপার বেলা না, কারোর কারোই না, আমরা জন্ম জন্ম যে জানো তো চলুক, জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে নাই, ঠিক আছে। আমি এখন এই মুহূর্তে লাইভ করতেছি, এমনও হতে পারে দেখবেন 5 মিনিট পর আমার মৃত্যু হয়ে গেছে, ঠিক আছে, আমার এই অহংকার আমার এত কিছু কিছুই থাকবে না, বাড়ি গাড়ি। সো হচ্ছে যে যেখানে আছেন মানুষকে সাপোর্ট দেওয়া ট্রাই করবেন, অহংকার না থাকাটাই বেটার, আপনার যত অহংকার কম থাকবে আপনার লেভেল অত হাই হবে। আমার আমার বাসার যে দারোয়ান আছে, আমার দারোয়ানকে হচ্ছে আমার হাজবেন্ড সালাম করে, হ্যাঁ না করলেও কিন্তু পারে, সে কিন্তু আরবপাতি, বাট এটা হচ্ছে আপনার মধ্যে যে অহংকার নাই সেটা, মানে একটা দারোয়ানটার কাজের বুয়াকে যদি আপনি সালাম দিতে পারেন তাহলে মনে করবেন যে আপনার মধ্যে কোনো অহংকার নাই, আপনি একজন মানুষ, রিয়েল মানুষ। সো রিয়েল মানুষ হিসেবে নিজেকে বিবেচনা করবেন, কাউকে ব্যাড কমেন্টস করবেন না, এখানে কোনো কিছু হচ্ছে না, উনি উনি ড্রেস দেখাইছে, আপনার ড্রেস দেখছেন, উনি কিছু মজার কথা বলে, কথাগুলো আপনারা এনজয় করতেছেন, এমন না যারা তা না। সো ব্যাড কমেন্টস করবেন না, আমরা এখন 7টায় আসবো, হ্যাঁ ভালো থাকবেন সবাই। আপু পার্মানেন্ট ব্রু করলে কি না, ইয়েস আপু হবে, আমরা যে পার্মানেন্ট ব্রুটা করেছি এটা কিন্তু ট্যাটো নয়, দেখেন পার্মানেন্ট ব্রু করেছে, আমি ওনার পিকচার দিব বিফোর আফটারে, ওনার কিন্তু এই সাইডে ব্রু ছিল না, ঠিক আছে। সো আমরা বিফোর আফটার পিকচার দিব, আপনার হবে, এটা ট্যাটো না আপু, এটা হচ্ছে 5 বছর পরে আপনার, মানে 5 বছর পর্যন্ত থাকে, পরে রিটাচ করতে হয়। ভালো থাকবেন সবাই আপুরা, আল্লাহ হাফেজ, দোয়া করবেন, আচ্ছা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।